আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সাডেন লিংক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভব ইনকিউবেটরের ছোট একটি কারখানা। এখানে প্রস্তুত হচ্ছে সারিবদ্ধভাবে বিভিন্ন সাইজের ইনকিউবেটর। আমাদের ইনকিউবেটরের রয়েছে একটু ভিন্নতা, এগুলো সম্পূর্ণটা আন্তর্জাতিক বডির মাধ্যমে প্রস্তুত, যার ফলে বাচ্চা ফোটাকালীন সময় আপনি পাবেন সঠিক ইউনিফর্মিটি এবং সুস্থ সবল বাচ্চা। যেহেতু নিজস্ব কারখানায় আমাদের স্যাটার ট্রেগুলো প্রস্তুত হয়ে থাকে, সেহেতু বাংলাদেশে একমাত্র আমাদের ট্রেতে সকল সাইজের ডিমগুলো বসে, যথা হাঁস, মুরগি, টার্কি, তিতির। দেখতে পাচ্ছেন একজন ক্রেতা কক্সেস বাজার থেকে এসেছেন, যিনি ঘুরে ঘুরে দেখছেন আমাদের ইনকিউবেটরগুলো এবং ইনকিউবেটরের কার্যপ্রণালীগুলো। রয়েছে 80, 160, 510, 1020, 2244 থেকে শুরু করে লক্ষাধিক ক্যাপাসিটির। এটি হচ্ছে একটি 19,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর, যেখানে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো আমেরিকা, লন্ডন, কানাডা থেকে তাকিয়ে থাকতো। আমরা সেই ইনকিউবেটরটি বাংলাদেশে করতে সক্ষম হয়েছি। আর এই ইনকিউবেটরের ট্রেগুলো আমরা সাধারণত বাহিরে বিক্রি করি না। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন বাপ্পি ভাই একটি স্বয়ংসম্পূর্ণ হ্যাচারি দেখাতে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেটার, এখানে আমরা 18 দিন ডিমকে রেখে দেই। প্রথমে যাওয়া যাক একটি প্যারেন্ট স্টক, এটি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে প্যারেন্ট স্টক পদ্ধতি। এটি হচ্ছে একটি লো ম্যান মিট বলা হয়। তো এই প্যারেন্টস থেকে ডিমগুলোকে সঠিকভাবে সঠিক তাপমাত্রায় রেখে ফিউমিগেশন করে, এই প্যারেন্টসের ডিমগুলোকে ফিউমিগেশন করে সঠিক তাপমাত্রায় রেখে এগুলোকে প্রস্তুত করা হয় স্যাটারে রাখার জন্য। আর এই স্যাটারে ডিমগুলো সাধারণত 18 দিন থাকে। দেখতে পাচ্ছেন স্যাটারে ডিমগুলো ঢোকানো হয়েছে, এই ডিমগুলো এখানে পর্যায়ক্রমে 18 দিন থাকবে। আর আমাদের এই মেশিনগুলো পরিবেশ বান্ধব, অটোমেটিক, ওয়েদার কন্ট্রোলভাবে চলে, যেহেতু আমরা ইনকিউবেটরের জগতে 27 বছর পেরিয়ে। দেখতে পাচ্ছেন দর্শক, আবারও প্যারেন্টস থেকে ডিমগুলো কালেক্ট করা হচ্ছে, কালেক্ট করে এখানে বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণ করে এগুলো ডিম সারিবদ্ধভাবে এসি রুমে একটি নির্দিষ্ট তাপমাত্রা রাখা হবে, কারণ পরিবেশ যখন গরম হয়ে যায় ডিমের মাঝে এমনিতেই ব্রণ চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন এসি রুমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই ডিমগুলোকে রাখা হয়েছে নির্দিষ্ট একটু সময়ের জন্য। কেউ কেউ 3 দিনের জন্য রাখেন, কেউ কেউ সর্বোচ্চ 6 দিন পর্যন্ত রেখে থাকেন। আসলে এই ভিডিওটি করা মূলত বেশ কিছুদিন যাবত বেশ কিছু খামারি ভাইগণ আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই, একটি স্বয়ংসম্পূর্ণ হ্যাচারি কীভাবে পরিচালিত হয়ে থাকে। শুধুমাত্র দেখানোর জন্যই ভিডিওটি করা। আশা করছি আপনারা খুব দ্রুত আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো দেখতে পাবেন। এটি সম্পূর্ণ ওয়েদার কন্ট্রোল F1, F2, F6, F7 সিস্টেমের ইনকিউবেটর। OTM সুবিধা রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ, এই স্যাটার থেকে ডিমগুলো হ্যাচারে ট্রান্সফার করার পর দেখা যাচ্ছে হ্যাচার থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। এগুলো সম্পূর্ণ লো ম্যান মিটের বাচ্চা, সুস্থ সবল এবং হাই কোয়ালিটি বাচ্চা, এ গ্রেডের বাচ্চা। বাচ্চার দিকে তাকালে বোঝা যাচ্ছে বাচ্চার কোয়ালিটিগুলো কেমন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, এখান থেকে আমাদের এই বাচ্চাগুলোকে বের করানো হচ্ছে। আপনাদের কারো যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে, আমরা আপনাদের প্রতি একটি বড় রিকোয়েস্ট যে আপনারা আমাদের ইনকিউবেটরের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদেরকে বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে
তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে, সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা বর্তমানে বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা সর্বনিম্ন 80 ডিম থেকে শুরু করে 1,15,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করছি। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,457,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং হ্যাচার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদের ইনকিউবেটরের পাশাপাশি সকল প্রকার পণ্যের মূল্য তালিকা পেয়ে যাবেন, যেমন চাইনিজ পোলট্রি নিপল ডিঙ্কার, জাম্বো ডিঙ্কারস, প্যান ফিডার্স, হট ডিপ গ্যালভানাইজড, লেয়ার ও ব্রয়লার কেস, কমপ্লিট পোলট্রি কন্ট্রোল হাউস, গবাদি পশুর মিস্ট কুলিং সিস্টেমগুলো, প্রতিটি পণ্যের মূল্য আলাপে কিছুটা কম বেশি করা যাবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।